আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব সরল করার নিয়মগুলি তৈরি করি সরল করার আরও নতুন পদ্ধতি আছে কি না দেখি মান নির্ণয় করি দেখো এতক্ষণ আমরা কি জেনেছিলাম যে সরল করার জন্য কিছু নিয়ম আমরা জেনেছিলাম তাই তো প্রথমে আমরা কি জেনেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেট তোমাদের ছিল কিন্তু ক্লাস ফোর পর্যন্ত তোমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের কাজই করেছিল আর তার মধ্যে কি শিখেছিলে যে ভাগ গুণ যোগ বিয়োগ মানে ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এটা তোমরা শিখেছিলে কিন্তু দেখো এখন তোমরা দেখো এই অঙ্কটা যদি খেয়াল করো ষোলো তারপরে কিন্তু কোনো চিহ্ন নেই তাই তো থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে পাঁচ বিয়োগ দুই দেখো আবার কোনো চিহ্ন নেই তারপরে কি আছে দুই বিয়োগ এক বিয়োগ এক তারপরে দেখো এক বিয়োগ একের মাথায় কিন্তু এরকম একটা দাগ আছে ঠিক আছে তারপরে প্রথম বন্ধনী ক্লোজ করলে বা বলতে পারো যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে দেখো আমরা এটাকে বলবো রেখা বন্ধনী দেখো এখানে দিয়েছে এখানে এই জিনিসটাকে কি বলবো একে আমরা রেখা বন্ধনী বলবো রেখাবন্ধনীর কাজ সবার আগে হয় আমরা কি জেনেছি প্রথম বন্ধনীর কাজ আগে হয় তাই তো কিন্তু আজ আমরা জানলাম যে প্রথম বন্ধনীর আগেও রেখাবন্ধনীর কাজ হয় প্রথম কাজ হচ্ছে রেখাবন্ধনী তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তারপর যেমন তোমার নিয়ম ভাগ গুণ যোগ্য তারপরে দেখো আরেকটা কাজ এরের কাজ হয় এরের কাজটা কখন আসে এটা আমরা দেখে নেব দেখো এই অঙ্কটা তোমাদের এখানে বলেছে কিন্তু এই অঙ্কটা আমরাই একটু পরে দেখব তার আগে দেখো সরল করার নিয়মগুলো তোমাদের বলে দিচ্ছি তাহলে দেখবে সুবিধা হবে এক নম্বরের নিয়মটা কি বলেছে যে প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় বদমাস এই নিয়মটি মেনে চলতে হবে দেখো বি ফর কি ব্র্যাকেট বিয়ের অর্থ কি ব্র্যাকেট আর ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে এর আর ডি মানে হচ্ছে ডিভিশন মানে ভাগ এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ এ মানে হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ আর এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তার মানে বিয়ের অর্থ কি ব্র্যাকেট বা বন্ধনী আর আমরা কি জানলাম যে প্রথমে কোন বন্ধনী প্রথমে রেখাবন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দেখতে দেখো এরকম মাথার ওপর একটা দাগ প্রথম বন্ধনী দেখতে এরকম দ্বিতীয় বন্ধনী দেখতে রকম আর তৃতীয় বন্ধনী দেখতে হচ্ছে এই রকম ঠিক আছে এগুলো তোমরা জানো তারপরে হচ্ছে ও মানে হচ্ছে অফ বা এর এর কাজ হচ্ছে গুণ বন্ধনীর পরেই এরের কাজ করি এর মানেই হচ্ছে গুণ কিন্তু দেখো আমরা ভাগ গুণ যোগ বিয়োগ এই জিনিসটা যদি আমরা দেখি তো তখন আমরা দেখবো যে ভাগের কাজের পরে হচ্ছে গুণের কাজ মানে ভাগের কাজ আগে কিন্তু যেখানে কোনো চিহ্ন থাকবে না সেখানে আমরা মনে করবো যে সেখানে এর আছে এর মানেই হচ্ছে গুণ সেখানে কিন্তু আমরা এই ভাগের থেকে এরের কাজটা আগে করব। বোঝাতে পারছি মানে বলতে চাইছি যে যেখানে কোনো চিহ্ন থাকবে না ঠিক আছে যেমন ক্ষেত্রে তোমরা অঙ্কটা দেখো ষোলোর পরে কোনো চিহ্ন নেই ঠিক আছে এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে অফ আছে মানে হচ্ছে এর আছে এর মানেই হচ্ছে গুণ ঠিক আছে এই এইরকম যদি কোনো অঙ্ক থাকে আর সেক্ষেত্রে যদি ভাগও থাকে তখন কিন্তু আমরা এর কাজটা আগে করব। আমরা কিন্তু এর মানে গুণ বলে গুণের কাজ আগে করব না সেক্ষেত্রে আমরা এর মানে হচ্ছে গুণ তখন সেই গুণের কাজটা হবে তারপর আমরা ভাগের কাজ করব মানে চিহ্ন হিসাবে যেই ভাগটা থাকবে তখন আমরা ভাগের কাজ করব আর চিহ্ন হিসাবে যখন গুণটা থাকবে তখন কিন্তু ভাগের পরে গুণ কিন্তু যখন এরকম গুণ চিহ্ন থাকবে না কিছুই থাকবে না তখন তার মানে হচ্ছে এর তার মানেও কিন্তু কাজ করব গুণের কাজ তখন কিন্তু ভাগের আগে কিন্তু সেই এর মানে গুণের কাজটা হবে আর দেখো ডি মানে হচ্ছে ডিভিশন ভাগের কাজ করব তারপরে এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করব তারপরে এ মানে হচ্ছে মানে যোগ তারপরে হচ্ছে সব শেষে এস মানে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ করব। দুয়ে কি দিয়েছে দুটি বন্ধনীর মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে বলে ধরে নেওয়া হয় এরের জন্য যে গুণ হয় তা ভাগের আগেই করতে হয় দেখো এই লাইনটা তোমাদের আগেই বোঝালাম এর মানে হচ্ছে গুণ আর এরের জন্য যে গুণটা করতে হয় সেটা কিন্তু আমরা ভাগের আগেই করবো তাই তো দেখো এখানে কিছু নেই মানে কিন্তু এখানে এর আছে দেখো অঙ্কটা দেখে নিচ্ছি এটা দেখো দেখে নাও আমরা কী জানি প্রথমে দেখো এটা এখানে হবে প্রথমে রেখা রেখাবন্ধনির কাজ তাই দেখো ষোলো থার্ড ব্র্যাকেট ওপেন করলে আট বিয়োগ হচ্ছে পাঁচ বিয়োগ দুই তারপরে দেখো কিছু নেই দুই বিয়োগ আছে আমরা এর কাজটা করব মানে এক বিয়োগ এক ঠিক আছে এই এক বিয়োগ একের ওপরেই কিন্তু রেখা বন্ধনী আছে তার জন্য কিন্তু এই কাজটাই করব তার জন্য দুই বিয়োগ যেমন আছে আমরা রেখে দিলাম এক বিয়োগ এক হয়ে গেল শূন্য তারপরে যেরকম বন্ধনীগুলো তোমরা বন্ধ করে দিলে ঠিক আছে তারপরে দেখো কার কাজ হবে ষোলো আট বিয়োগ তারপরে দেখো দুই বিয়োগ শূন্য কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজ হয় দুই থেকে যদি শূন্য বিয়োগ করি দুই হবে দেখো পাঁচ বিয়োগ দুইয়ের পরে কিছু নেই মানে এর আছে মানে গুণ হয়ে গেল দুই বিয়োগ শূন্য মানে দুই হয় দেখো দুই বসিয়ে দিলাম আমরা তারপরে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ করবো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কে আছে গুণ আছে আর বিয়োগ আছে তাই তো আমরা কী জানি গুণের কাজ আগে হয় ভাগ গুণ যোগ বিয়োগ তাই তো গুণের কাজটা আগে করে নিলে দেখো বাকিগুলো যেমন আছে লিখে দিলে পাঁচ বিয়োগ পর্যন্ত দুই গুণ দুই হয়ে গেল চার যেমন আছে লিখে দিলে তারপরে দেখো যেমন আছে লিখে দিলে দ্বিতীয় বন্ধনীর কাজ হলো পাঁচ বিয়োগ চার লিখে ফেললে এক এরপরে দেখো তৃতীয় বন্ধনীর কাজ আট বিয়োগ এক হয়ে যাচ্ছে সাত আর কিছু নেই মানে গুণ হচ্ছে আর ষোলো গুণ সাত হচ্ছে একশো বারো লিখে ফেললে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো পরের পাতায় মানে একশো উনচল্লিশ নম্বর পেরে চলে এসো সরল করি দেখো অঙ্কটা দেখে নাও চব্বিশ ভাজিত চার গুণ হচ্ছে ফার্স্ট প্যাকেটের মধ্যে ছয় বিয়োগ তিন বিয়োগ চব্বিশ ভাজিত হচ্ছে চার কিছু নেই মানে এর আছে আর ছয় বিয়োগ তিন ঠিক আছে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব চব্বিশ বিয়োগ চব্বিশ ভাজিত চার যেমন আছে লিখে দিলে ছয় বিয়োগ তিন তিন হয়ে গেল মানে গুণ তিন বিয়োগ হয়ে গেল চব্বিশ ভাজিত চার কিছু নেই মানে হচ্ছে এর আর ছয় বিয়োগ তিন মানে হচ্ছে তিন পরের লাইনে দেখো আমরা করে নিচ্ছি এরের কাজ আগে হবে চব্বিশ ভাজিত চার গুণ তিন বিয়োগ হচ্ছে চব্বিশ ভাগ লিখে ফেলছি আর চারের তিন এখানে কিন্তু এর মানে হচ্ছে গুণ তাই দেখো চার আর তিনের মধ্যে গুণ হয় বারো হলো ঠিক আছে এরপরে ভাগের কাজগুলো আগে হয় তাই দেখো চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হলো গণিত তিন যেমন আছে লিখে দিলে বিয়োগ হয়ে গেল আবার চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে কত দুই হলো তারপরে কি ভাগ গুণ যোগ বিয়োগ তাই তো গুণের কাজ আগে হবে তারপরে বিয়োগের কাজ তাই তিন ছয় আঠেরো হয়ে গেল বিয়োগ দুই হলো আঠেরো থেকে দুই বিয়োগ করলে ষোলো এরপরে দেখো একের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দেখো অঙ্কটা প্রথমে দেখে নাও আমরা কী জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় তাই বাকিগুলো যেমন আছে লিখে নাও বিয়োগ করলে দুই হয় বিয়োগ বত্রিশ ভাগ হচ্ছে চার চারের পরে দেখো কিছু নেই মানে এর হয় আর চার থেকে দুই বিয়োগ করলে দুই যেমন আছে লিখে ফেললাম এর মানে হচ্ছে গুণ তাই চার দুগুণে আট হয়ে গেল এরপরে দেখো ভাগের কাজটা করে নিচ্ছি চার আটে বত্রিশ হয় মানে চার দিয়ে যদি বত্রিশকে ভাগ করো আট হবে তাই তো এই ভাগটা যদি করে নাও তারপরে দেখো আট দিয়ে বত্রিশকে ভাগ করলে চার হবে গুণের কাজ আগে হয় আট দুগুণে ষোলো বিয়োগ ছাড় বিয়োগ করলে বারো বিয়োগ করলে বারো উত্তর কত হল বারো এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাই যেমন আছে আমরা লিখে ফেলছি বিয়োগ করলে দুই হয় দেখো কিছু নেই মানে হচ্ছে এর দুই একশো ভাগ হচ্ছে দশ গুণ দুই বিয়োগ হচ্ছে একশো ভাগ হচ্ছে আর এখানে এরের কাজটা করে নিচ্ছি দশ গুণ দুই হচ্ছে কুড়ি ঠিক আছে এরপরে আমরা ভাগের কাজগুলো করব। ভাগ করলে হয় দশ গুণ হচ্ছে দুই কুড়ি দিয়ে যদি একশোকে ভাগ করি হবে পাঁচ ঠিক আছে কারণ পাঁচ কুড়ি একশো হয় এটা কুড়ি বিয়োগ হচ্ছে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পনেরো উত্তর হয়ে গেল পনেরো বইতে আছে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নাও সাধনা মোহিত ও সুতপা তিনজন ম্যাজিক দেখাচ্ছে ঠিক আছে তিনজন বলেছে ম্যাজিক দেখাচ্ছে পনেরো জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে ম্যাজিক দেখার পর প্রত্যেকে দু টাকা করে দিল যত টাকা উঠল সাধনা মোহিত ও সুতোপা সমান ভাগে ভাগ করে নিল সাধনা মোহিত ও সুতোপা প্রত্যেকে কত টাকা করে পেলো দেখো কি আছে মোট টাকা কত টাকা উঠলো পনেরো জন ছেলে মেয়ে বসে দেখছিল ম্যাজিক আর প্রত্যেকে দু টাকা করে দিয়েছে মানে মোট টাকা উঠেছে পনেরো গণিত দুই সমান সমান হচ্ছে তিরিশ টাকা প্রত্যেকে কত টাকা করে পাবে পনেরো গণিত দুই মানে এই টাকাটা হচ্ছে উঠছে আর তিনজনের মধ্যে ভাগ হচ্ছে ঠিক আছে মানে তিরিশ ভাজিত তিন হয়ে গেল সমান সমান হচ্ছে দশ টাকা গণিতের ভাষায় কি হবে বলো তো তাই পনেরো গণিত দুই ভাজিত হচ্ছে তিন ঠিক আছে দেখো পনেরো গণিত দুই সমান সমান হচ্ছে তিরিশ বা দুই গণিত পনেরো করলেও তিরিশ হয় পনেরো গণিত দুই ভাজিত তিন তার মানে দেখো পনেরো গণিত দুইও যা দুই গণিত পনেরো তা তাই লিখেছে যে দুই গণিত পনেরো ভাজিত তিন এবার ভাগের কাজটা আগে হয় তাই পনেরোকে তিন দিয়ে ভাগ করে দিলে তাই পাঁচ হয়ে গেল দুই গণিত পাঁচ সমান সমান দশ এক্ষেত্রে বলেছে যে কিন্তু এক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে মানে এখানে আমরা কি জানি যে প্রথমে ভাগের কাজ হয় তারপরে গুণের কাজ হয় তাই তো কিন্তু ক্ষেত্রে গুণের কাজটা হচ্ছে তারপরে ভাগের কাজটা হচ্ছে তাই বলেছে যে কিন্তু ক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে কিন্তু আগে সরলের নিয়মে ভাগ হয় দেখলাম কিন্তু আগে আমরা কি দেখলাম সরলের নিয়ম হচ্ছে ভাগের কাজটা আগে হয় কিন্তু ক্ষেত্রে আমরা কি দেখলাম আগে গুণের কাজটা হচ্ছে তারপর তারপরে ভাগের কাজটা হচ্ছে দেখো এটা আমার মনে হচ্ছে যদি এখানে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু সুবিধা হতো এই ধরনের যেটা মনে হচ্ছে আগে আমরা শিখেছি যে ভাগের কাজটা আগে হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গুণের কাজটা আগে হচ্ছে পরে ভাগের কাজ হচ্ছে এই ধরনের কোনো কনফিউশন আসতো না কারণ হচ্ছে প্রথমে আমাদের যে টাকাটা উঠবে সেটাই আমরা তিনজনের মধ্যে ভাগ করব তাই প্রথম কাজ হচ্ছে এটা মোট কত টাকা উঠলো সেই প্রথম কাজটার জন্য যদি আমরা পনেরো গণিত দুইটাকে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি মানে পনেরো জন দু টাকা করে দিয়েছে এটা আমাদের প্রথম কাজ তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম তারপরে টোটাল যেই টাকাটা উঠলো সেটাকে যদি আমরা তিনজনের মধ্যে ভাগ করে দিই তাই ভাজি তো তিন হয়ে গেল তবে কিন্তু এই কনফিউশনটা হতো না আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেই কাজটা আমরা প্রথমে করতাম তাই দেখো পনেরো গণিত দুই এটা তিরিশই হতো ভাজিত তিন তাই দেখো দশ টাকা হতো তাই এখানে দেখো কোনটাকে আগে দেব কোনটাকে পরে দেব এই জিনিসটা করার কোনো দরকারই হতো না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি অঙ্কটা তোমরা এইভাবে করো তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের কনফিউশনও আসবে না যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে রাখো এরপরে দেখো আমরা সরল করি এক দুই তিন এটা দেখে নিচ্ছি এরপরে দেখো একের দাগের অঙ্কটা দেখে নাও বারো ভাগ তিন যোগ দুই আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আট গুণিত হচ্ছে চার ভাগ চার যোগ হচ্ছে দুই দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় আর মাঝে দেখো কিছু নেই মানে এর আছে বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয়ে গেল যোগ দুই বসে গেল এর বসিয়ে দিলে আট গুণ হচ্ছে চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় যোগ দুই বসিয়ে দিলাম ঠিক আছে চার যোগ দুই হয়ে গেল ছয় এর বসে গেল গুণের কাজ আগে হয় দেখো করে দিলে তোমরা তারপরে দুই যোগ ঠিক আছে দেখো এর মানে গুণ আর আর যোগ দুই হয়ে গেল দশ গুণ করলে হচ্ছে ষাট এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি তিরিশ ভাগ হচ্ছে ছয় গণিত হচ্ছে দুই বিয়োগ তিন গণিত দুই যোগ বারো ভাগ হচ্ছে দুই দেখো ভাগের কাজ আগে হবে ঠিক আছে তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় পাঁচ গুণ দুই বিয়োগ হচ্ছে তিন গুণ দুই যোগ আবার দেখো ভাগের কাজ আগে হয় ছয় হয়ে গেল ভাগ গুণ যোগ বিয়োগ গুণের কাজ তারপরে হবে এখানে একটা গুণের কাজ এখানে একটা গুণের কাজ গুণ করলে হয় দশ বিয়োগ হচ্ছে তিন গুণিত দুই হচ্ছে ছয় যোগ হচ্ছে ছয় দশ থেকে ছয় বিয়োগ করা হবে চার যোগ ছয় কত হয়ে গেল উত্তর দশ এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা আমরা দেখে নেব প্রথমে দেখো আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাই এই কাজটা আগে করব। যেমন আছে তেমন লিখে দিলাম ছত্রিশ বিয়োগ হয়ে যাচ্ছে নব্বই যোগ দেখো চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ সাত চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর চোদ্দো দিয়ে সত্তরকে ভাগ করলে হয় পাঁচ বিয়োগ হয়ে যাচ্ছে চৌষট্টি যেমন আছে লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম গুণ হচ্ছে চোদ্দো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সাতশো কুড়ি বিয়োগ এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ ছত্রিশ বিয়োগ আমরা কী জানি ভাগ গুণ যোগ বিয়োগ আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাই দেখো যোগের কাজটা আগে করে দিলাম পঁচানব্বই হয়ে গেল বিয়োগ চৌষট্টি যেমন আছে তেমন লিখে দিলাম পঁচানব্বই থেকে দেখো চৌষট্টি বিয়োগ করো পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে দেখো এক আর নয় থেকে ছয় বিয়োগ করলে তিন দেখো একত্রিশ হবে বাকিটা যেমন আছে লিখে ফেললে এরপরে দেখো থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে আমার মনে হচ্ছে তোমাদের এই অঙ্কটাতে দেখো এই থার্ড ব্র্যাকেটটা যদি চোদ্দোর আগে থাকতো মানে গুণ চোদ্দো এটা যদি থার্ড ব্র্যাকেটের পরে থাকতো তবে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হতো কোনোভাবে এটা আগে আছে আমি তোমাদের দুভাবেই করে দেখাচ্ছি এইভাবে যদি দেখো অঙ্কটা থাকে তবে কিন্তু বীজগণিতের নিয়ম চলে আসছে যেটা কিন্তু তোমরা এখনও শেখোনি আমরা কি জানি প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ হয় দেখো এখানে বিয়োগের কাজ আছে আর গুণের কাজ আছে তাই তো তাই গুণের কাজটা আগে হবে সেটা আমরা করে নেব একত্রিশ গুণিত চোদ্দ যেমন আছে এই অঙ্কটা তেমন আমরা করে নিচ্ছি দেখো গুণ করলে কত হচ্ছে চারেককে চার তিন চারে বারো ঠিক আছে এক দিয়ে গুণ হচ্ছে তিন চার বিয়োগ চারশো ঠিক আছে দেখো ছত্রিশ থেকে চারশো চৌত্রিশ তোমরা বিয়োগ করতে পারবে না কারণ তোমরা নি বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয় এটা হচ্ছে বীজগণিতের বিয়োগের নিয়ম আবার দেখো এভাবেও করতে পারো এখানে মাইনাস আছে তাই মাইনাস ছত্রিশ হয়ে গেল আর বিয়োগ বিয়োগ কি হয়ে গেল যোগ এভাবেও তোমরা করতে পারো কিন্তু দেখো এই নিয়মগুলো তোমরা নি আমি তোমাদের আরেকভাবে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যেখানে তোমাদের এই থার্ড ব্র্যাকেটটা চোদ্দোর আগে আছে দেখো আমরা করে নিচ্ছি সাতশো কুড়ি আর চারশো চৌত্রিশের যোগ হবে পাঁচ যোগ করলে হচ্ছে এগারো এক থেকে ছত্রিশ বিয়োগ করো চোদ্দো ধরলে ছয় বিয়োগ করলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হয়ে গেল। আর পাঁচটা কেটে তখন চার হয়ে যাবে চার থেকে তিন বিয়োগ করলে এক উত্তর হচ্ছে এগারো হাজার একশো আঠেরো ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখো এইভাবে যদি অঙ্কটা এইভাবে থাকতো থার্ড ব্র্যাকেটটা যদি গণিত চোদ্দোর আগে থাকতো দেখো অঙ্কটা কিভাবে হতো যেমন দেখো আগে দেখিয়েছি সেইভাবেই হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে এটা পাঁচ হয়ে গেল বিয়োগ হচ্ছে চৌষট্টি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে গুণ হচ্ছে চোদ্দো সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ এটা যোগ হয়ে হয়ে যাচ্ছে পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ চোদ্দো সাতশো কুড়ি বিয়োগ দেখো ছত্রিশ পঁচানব্বই থেকে যদি চৌষট্টি বিয়োগ করো কত হচ্ছে একত্রিশ এটা আমরা আগেই করেছিলাম তাই তো থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে বিয়োগ গণিত হচ্ছে চোদ্দ দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ গুণ হচ্ছে চোদ্দ ভাগ গুণ যোগ বিয়োগ প্রথমে দেখো গুণের কাজ আগে হয় তাই গুণের কাজ করে দিলে পাঁচ চোদ্দম সত্তর সাতশো কুড়ি থেকে দেখো সত্তর বিয়োগ করো এটাকে কত ধরবে বারো বারো থেকে যদি সাত বিয়োগ করো কত হবে পাঁচ আর দেখো তখন এটা কেটে কত হয়ে যাবে ছয় ছশো পঞ্চাশ অঙ্কটা যদি দেখো এই রকমভাবে থাকতো তখন আমাদের উত্তর আসতো ছশো পঞ্চাশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে